রহমান রাহিম ডে রেস্টুরেন্ট আজকে নতুন একটি টপিক নিয়ে আবার এই লেকচারে হাজির হয়েছে তো আজকে টপিকটা হলো যে বাতাসের শব্দের বেগের তারতম্য এর দ্বারা বুঝেছে যে বাতাসে আমি যে স্থানে রয়েছি সেইখানের বায়ুতে বা বাতাসের যে চাপ রয়েছে ঘনত্ব রয়েছে এবং তাপমাত্রা রয়েছে এইগুলো শব্দের বেগের ওপর কোন প্রভাব ফেলতে পারে কিনা বা প্রভাব বিস্তার করতে পারে কিনা এটার উপরে আজকের আলোচনার বিষয় তো আমরা এক এক করে শিখতে থাকবো যে আহ এই তিনটা জিনিস শব্দের বেগের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা সেটাই আমরা দেখবো প্রথম কথা হচ্ছে যে আমরা চাপ নিয়ে ডিসকাস করবো চাপ শব্দের বেগের উপর কিরূপ প্রভাব ফেলে নাকি প্রভাব ফেলে না সেটা নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা তো বাতাসে শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাব রয়েছে কি না যদি উত্তর দেওয়া হয় তাহলে এক কথায় বলতে হবে যে চাপের কোনো প্রভাব নাই চাপের কোনো প্রভাব নাই তো এখানে কিন্তু উত্তর শেষ হয়ে যায় যদি ছোট করে বলতে হয় হ্যাঁ চাপের কোনো প্রভাব নেই কিন্তু আসলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে চাপ কেন শব্দের বেগের উপর প্রভাব ফেলতে পারে না বাতাসে সেটা আমাদেরকে শিখতে হবে আচ্ছা যদি আমরা এটা শিখতে চাই তাহলে আমাদের একটু আহ বাইরে কেমিস্ট্রির কিছু বিজ্ঞানের থিওরি নিতে হতে পারে তো বাইরে একটু আমাদের জ্ঞান দরকার হবে সেটা হচ্ছে যে আমরা কেমিস্ট্রিতে তোমরা নিশ্চয়ই পড়ে আসছো বয়লের সূত্র তাই না বয়লের সূত্র কি বলে এটা নিয়ে আমরা একটু একটু প্রথমে একটু ডিসকাস করে নিতে চাই বয়ল বলে যে যদি তাপমাত্রা স্থির থাকে আমি তাপমাত্রাটা স্থির রাখবো তাহলে অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্কটা কেমন হয় সেটার একটা ব্যাখ্যা বয়ল দিয়েছে সেটা হলো যে চাপ এবং আয়তনের সম্পর্কটা ঠিক এরকম দাঁড়ায় ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই পি অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমি যদি কোনো একটা ছোট জায়গার মধ্যে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পার্টিকেল মিলেই তো সেখানে চাপ তৈরি করে তো যদি আমি আয়তনটা বাড়িয়ে দেই তাহলে চাপ কমে যাবে আবার আয়তনটা যদি কমিয়ে দেই তাহলে চাপ বেড়ে যাবে অর্থাৎ একটা আর একটা ব্যস্তানুপাতিক হবে শৌচা হিসাব তো আমি যদি একটু এখানে বোঝানোর চেষ্টা করি ধরো যে এখানে ছোট একটা পাত্র নিলাম আমি এরকম প্রথমে ছোট একটা পাত্র নিচ্ছি ঠিক এরকম ঢাকনা যুক্ত আমি এখানে ঢাকনা লাগিয়ে দিতে পারি আচ্ছা তো এখানে কি হবে এখানে ছোট ছোট ক্ষুদ্র পার্টিকেল গুলো রয়েছে তো এটা হচ্ছে আয়তন ধরে নিলাম ভি আয়তন রয়েছে এই ভি ওয়ান আয়তন ধরে নিচ্ছি তো ওই ভি ওয়ান আয়তনের পাত্রের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল বা কণাগুলো রয়েছে তাদেরকে নিয়েই তো আমাদের এই পাত্রের চাপ তৈরি হয় তো ধরে নিলাম যে এখানে অ্যান মোল পরিমাণ গ্যাস রয়েছে অ্যানমল পরিমাণ গ্যাস যদি এখানে থাকে তাহলে এই অ্যানমল পরিমাণ গ্যাস এতটুকু আয়তনের মধ্যে চাপ তৈরি করছে তো সেই চাপটা হচ্ছে পি ওয়ান ওকে ফাইন তো এখন কি দাঁড়ালো এখানে আমার কিছু বলার রয়েছে এখানে আমি আরো কিছু বলবো তার আগে আমি সমীকরণটাকে একটু টান দিই একটু আরেকটু এগিয়ে যাই তো পরবর্তী লাইনটা আমি কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি হচ্ছে এই ভি আওয়ার থাকলো তারপরে সমানুপাত একটা যদি উঠে যায় তাহলে আমি এখানে একটা ধ্রুবক লিখতে পারি ধ্রুবকটাকে আমরা কে দ্বারা লিখলাম আচ্ছা তারপরে এখানে ওয়ান বাই পি যথারীতি বসে গেল আচ্ছা তারপরে কি হলো আমি সমীকরণটাকে আরেকটু সাজিয়ে নিব পিটাকে পাশে নিয়ে যাব পি ভি আর পাশে থাকলো হচ্ছে এই হলো আমার ধ্রুবক ওকে তো কি দাঁড়ালো ব্যাপারটা এখন আমি আবার এখানে আসবো আসার পরে এখন দেখো যে কি বোঝা যাচ্ছে চাপ এবং আয়তনের গুণ সব সবসময় কি বোঝা যাচ্ছে ধ্রুবক হবে হ্যাঁ চাপ এবং আয়তনের গুণ ফলটা ধ্রুবক হবে তো ওই যে একটু আগে আমি ধরে নিয়েছিলাম যে এখানে ধরে নিলাম অ্যানমোল পরিমাণ গ্যাস রয়েছে যেখানে যার আয়তন হচ্ছে পাত্রের আয়তন হচ্ছে ভি ওয়ান এবং সেখানে চাপ হচ্ছে পি ওয়ান অর্থাৎ আমি সমীকরণটা দেখো কিভাবে লিখছি এই যে পি চাপ পি ওয়ান আয়তনটা হচ্ছে ভি ওয়ান কেমন প্রথম শর্তে আচ্ছা চাপ হচ্ছে পি ওয়ান এবং আয়তন হচ্ছে ভি ওয়ান এবার আমি একটা কাজ করলাম খেয়াল করে দেখো যে আমি এখানে একটা শর্ত দিয়ে দিই সেটা হলো যে আয়তন ধরো এখানে আমি ধরে নিচ্ছি আয়তন হচ্ছে চার বোঝা মানে হিসাব করার ক্ষেত্রে আমি ধরে আগে থেকে একটু হিসাব করে রাখি আর চাপটা ধরে নেওয়া হচ্ছে যে এখানে তিন আয়তন হচ্ছে চার এবং চাপ হচ্ছে তিন এবার একটা কাজ করব সেটা হলো যে এই পাত্রের আয়তনটা আমি বাড়িয়ে দেবো কেমন পাত্রের আয়তনটা যদি বাড়িয়ে তাহলে কি হবে আমি একটু দেখি পাত্রের আয়তনটা আমরা এবার বাড়িয়ে দেবো বড় করে দিলাম আগের থেকে আমি বড় করে দিলাম এই বড় করে দিচ্ছে আমি আগে বলছি যে এটা কিন্তু ঢাকনা যুক্ত অর্থাৎ এটা কিন্তু খোলা প্রান্ত না এটা অবশ্যই ঢাকনা আমরা লাগিয়ে রাখবো তো পরবর্তী আয়তনটা যেহেতু আমি আয়তনটা বড় করে দিলাম এটাকে আমি ভি টু ধরবো এবং চাপ এটাকে আমরা ধরবো এখন হচ্ছে পি টু গ্যাস মোল পরিমাণ গ্যাস কিন্তু এখানে ঠিকই থাকবে তো দেখো এখানে একটা ব্যাপার আমি কিন্তু আয়তন বাড়িয়ে দিয়েছি আয়তনটা বাড়িয়ে দেওয়ার ফলে হলো কি যেখানে যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে একটা বেশি স্পেস পেলো না আগে যেখানে চাপাচাপি করে থাকতো এখন একটু স্পেস পাওয়ার কারণে কি হবে যে এই গ্যাসগুলো একটু দূরে দূরে অবস্থান করবে তার মানে যদি দূরে দূরে অবস্থান করে তাহলে এখানে বোঝা যাচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার সেটা হলো যে এখানে চাপের পরিমাণটা কমে যাবে আগে ছোট্ট একটা রুমের মধ্যে যদি আমি একশোটা মানুষ রাখি তারা কেমন চাপাচাপি করে থাকবে এখন আমি এই একশোটা মানুষকে যদি বিশাল বড় একটা ছাদের মধ্যে নিয়ে রাখি বা ওই এক রুমের জায়গায় যদি আমি দশ মধ্যে নিয়ে যাই তাদেরকে রাখি তাহলে তারা কি আগের মতো চাপা চাপাচাপি করে থাকবে নাকি একটু খোলামেলা ভাবে তাদের মধ্যে চাপ কমে যাবে নিশ্চয়ই চাপ কমে যাবে এক্সাক্টলি ঘটনাটা কিন্তু এখানে ঘটে তার মানে কি তুমি খেয়াল করে দেখো আয়তন বাড়িয়ে দিয়েছ কিন্তু এখন কিন্তু চাপটা কমে গেল সো আমরা দ্বিতীয় দ্বিতীয় কি করলাম হচ্ছে আমি চাপটা ধরেছি এবং আয়তনটা হচ্ছে আমি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বাড়িয়ে দিয়েছি প্রথমে ছিল আয়তন চার এবার আয়তনটা কিন্তু বাড়িয়ে দিলাম ধরো যে আয়তনটা এবার করে দিচ্ছে হচ্ছে সিক্স যদি আয়তনটা বাড়িয়ে দেয় তাহলে শর্তে কি বলছিল এখানে আমরা কি বুঝলাম যে চাপটা কমে যাবে আয়তন বাড়ালে চাপ কমে যাবে তো ধরো যে এবার চাপ কমে দুই হলো ব্যাপারটা এমন ভাবে ঘটে যে সব সময় দেখবে তুমি চাপ এবং আয়তনটা এখানে যা ঘটনায় যা ঘটনা ঘটায় ঘটাও না কেন অর্থাৎ আয়তন বাড়াও কমাও কিংবা সেক্ষেত্রে চাপটা তার সাথে এমন ভাবে তোমার চাপটা এমন বৈশিষ্ট্য বহন করে যেন সব সবসময় তাদের গুণফল চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক থাকে মানে মানটা প্রায় স্থির থাকবে বা একই থাকবে খেয়াল করে দেখো প্রথমে তিন চারা বারো তিন চারা বারো তাই না এবার আমি আয়তনটা বাড়িয়ে দিয়েছি তার সাথে চাপটা একটু কমে যায় কত দেখো তো তো এটা এটা সিমিলার থাকে থাকে অর্থাৎ স্থির আমরা সমান বলবো এবং এভাবে তুমি পরবর্তীতে আয়তন আরো বাড়িয়ে দাও তারপরে অথবা আয়তনটা একেবারে কমিয়ে নিয়ে আসো আয়তনটা কমানোর ফলে কি হবে চাপটা বেড়ে যাবে এভাবে বিভিন্ন শর্ত তুমি দাও না কেন প্রতি ক্ষেত্রে তুমি দেখবে যে ঘটনাটা প্রায় সিমিলার এখানে এটাকে বলা হয় ধ্রুবক অর্থাৎ তুমি যা করো না কেন মানটা স্থিরই পাবে তো এটাই হচ্ছিল আমাদের বয়লের সূত্রের মেইন কেস এবং এই বয়লের সূত্রটাকে আমরা এখন সামনে কাজে লাগাবো সূত্রে আমরা P1 V1 equals P2 V2 এতটুকু নিয়ে কাজ করব এতটুকু আমরা সামনে পরবর্তী এই ইকুয়েশনটাকে আরেকটু সাজিয়ে লিখব এখন তাহলে আমাদের বলের সূত্র থেকে আমরা যা পেলাম পি ওয়ান ভি ওয়ান এই যে একটা সমীকরণ তৈরি করলাম এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে এটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা তো আমাদের শব্দের বেগের তো শব্দের বেগ নিয়েই কাজ তাই না এই বায়ু এখানে যদি একটা বায়ু মাধ্যম ধরি একটা বায়ুর মাধ্যম ধরে এখানে কতটুকু পরিমাণ গ্যাস রয়েছে তার উপর বেশ করে কিন্তু চাপ তৈরি হবে তো এখন কথা হলো যে শব্দের বেগের উপর এখানে শব্দের বেগটা কিরূপ হবে সেটার উপর একটা সঠিক একুয়েশন তৈরি করেছে সেটা হলো ভি ওভার গামা পি বাই রো আমি পরিচয় করে দিচ্ছি যে এখানে কোনটা কি ভি হচ্ছে শব্দের বেগ ওকে তারপর হচ্ছে পি হচ্ছে এখানে চাপ ওকে ওই যে যতটুকু পরিমাণ কণাগুলো রয়েছে তার দ্বারা সৃষ্ট চাপ ঘনত্ব ওখানে যে পার্টিকেল গুলো রয়েছে তার দ্বারা সৃষ্ট ওখানে কি পরিমাণ বায়ুর ঘনত্ব রয়েছে বা রয়েছে তা বোঝাচ্ছে তো এখানে গামা নিয়ে একটু কথা গামাটা কি গামার মানটা কিন্তু নির্দিষ্ট কেমন নির্দিষ্ট সেটা হলো যে সেই গ্যাস অনুগুলো যদি এক পারমাণবিক গ্যাস হয়ে থাকে তাহলে গামার মানটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা এক পারমাণবিক গ্যাস বলতে কি বোঝানো হচ্ছে এই যে এক পারমাণবিক গ্যাস বলতে বোঝানো হচ্ছে যেমন হিলিয়াম হতে পারে আর্গন হতে পারে এরকম দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মানটা হয় 1.40 যেমন 1.40 দ্বিপরমাণবিক গ্যাস বলতে কি বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে ধরো যে এই অক্সিজেন অণু হতে পারে নাইট্রোজেন অণু হতে পারে এইরকম আর কি হাইড্রোজেন হতে হাইড্রোজেন অনু হতে পারে এইরকম এগুলোকে বলা হচ্ছে দি পারমাণবিক গ্যাস আচ্ছা তো কথা হলো যে যেহেতু শব্দের বেগ আমাদের এই ইকুয়েশনটাকে ফলো করবে তাই আমাদের বয়লের সূত্রটাকে যেভাবে হোক এই টার্মে নিয়ে আসতে হবে এখানে চাপ এবং আয়তন রয়েছে আমাদের ল্যাপ্লাসের সমীকরণে চাপটা রয়েছে তাই চাপ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই চাপটাকে রেখে দিব আয়তনটাকে জাস্ট এবার আমরা চেঞ্জ করব চেঞ্জ করে দেখা যাক যে আমরা ল্যাপ্লাসের সমীকরণে এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি ওকে খেয়াল করো যে সমীকরণের আয়তনটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা কিন্তু একটা ইনফরমেশন জানি সেটা হলো ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন এটা আমরা জানি আচ্ছা তাহলে এর সমীকরণের এই লাইনটাকে যদি আরেকটু একটু বাড়িয়ে লিখি আমরা আয়তনটাকে এ পাশে নিয়ে যাই ভি আর ঘনত্বটা এ নিচে চলে আসবে তো আমরা এই ধরনের আমরা পাইলাম যে আয়তনকে যদি আমি এপাশে পাশে নিয়ে যাই তাহলে কি হলো ভর বাই ঘনত্ব হয়ে গেল তাহলে এই সমীকরণের যেখানে আয়তন রয়েছে সেখানে আমি ভর ঘনত্বটা ইনক্লুড করতে পারি তো খেয়াল করে দেখো যে এখানে আয়তন রয়েছে আয়তনটাকে ভি ওয়ান সাইন দিয়ে লেখা রয়েছে তার মানে হলো আমি ভরটাকেও এবং ঘনত্বটাকেও সেখানে রিপ্লেস করে বসাবো তো আয়তনের জায়গায় আমি লিখলাম সেই ভর ভাই ঘনত্ব এখন কথা হলো যেহেতু মোল পরিমাণ গ্যাসের ভরটা ফিক্সড থাকবে তাই আমি এমটাকে এম ওয়ান লিখবো না শুধু এমই লিখলাম এবং ঘনত্বটাকে এখানে রো ওয়ান দিলাম তার কারণ হচ্ছে আমার ঘনত্বটা চেঞ্জ হতে পারে তার কারণ হলো যে যদি ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো খুব কাছাকাছি ভাবে অবস্থান করে তাহলে সেখানে ঘনত্বটা বেশি বোঝাবে আবার যদি ক্ষুদ্র ক্ষুদ্রের আয়তনটা বড় করলাম দূরে ছড়িয়ে গেল সেক্ষেত্রে আকার ছোট বড় করার সাথে চাপ এবং আয়তনটা রিলেটেড কিন্তু অনুগুলো তো ফিক ছোট ছোট পার্টিকেল গুলো তো আর চেঞ্জ হচ্ছে না ওই ছোট জায়গার মধ্যে রাখলেও ওই কয়েকটা অনু যতগুলো এনমল পরিমাণ যেখানে অনু আর্টিকলগুলো রয়েছে তাদের যে ভর হবে বড় পাত্রে নিয়ে ওই অনুগুলোকে যদি আমি রেখে দেই তাহলে ভর তো তাই থাকবে সো ভরটা কিন্তু সবদিকে সেম থাকবে শুধুমাত্র চাপ এবং ঘনত্তটায় পরিবর্তন হচ্ছে পাত্রের আয়তনটা ছোট বড় করার কারণে এখানে প্রথম শর্তে আমি এটা P1 R1 দিলেও এটাকে M রেখেছি দ্বিতীয় শর্তে যখন শর্তে যখন আমি আয়তনটা বাড়িয়ে দিয়েছি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু চাপটা কমে গেল চাপটা কমে গেল এবং সেখানে ঘনত্বটাও কিন্তু আমাদের পরিবর্তন হবে বিধায় যেহেতু শর্তগুলো চেঞ্জ সেক্ষেত্রে এবং এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু এখানেও এম লিখেছি এখানে এম লিখেছি তার কারণ হলো ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টিক্যাল গুলো রয়েছে তাদের ভরটা সব কেসেই সেম থাকবে আচ্ছা এখন কি দাঁড়ালো আমি খুব সহজভাবেই এখানে এই এম এবং এই এম দুপাশে কেটে দিতে পারি তো শুধুমাত্র থাকলো কি পি ওয়ান বাই রো ওয়ান বাই রো ওয়ান এখান থেকে পি টু বাই রো টু পি টু বাই রো টু তোমাদের কি একটা খেয়াল আছে কিনা যে আমি কিন্তু এখানে সমীকরণ লিখেছিলাম পি ওয়ান ভি ওয়ান তুমি যদি আরো শর্ত দাও কোনো সমস্যা নেই বাড়িয়ে দাও কোনো সমস্যা নেই শেষ পর্যন্ত লিখেছিলাম যে একুয়ালস যাবে এখানে ধ্রুবক লিখেছিলাম তাই না তার মান তার মানে হলো যে এখানে যে আমি যে হোক না কেন আয়তন এবং চাপের মধ্যে যে সম্পর্কটা সব ধ্রুবক থাকবে তার মানে এটা ধ্রুবক থাকবে আমি এখানেও লিখতে পারি হচ্ছে ধ্রুব তার মানে কি দাঁড়াচ্ছে এটা খুব সহজভাবে যদি বলি যে চাপ এবং ঘনত্ব এদের যে অনুপতটা সেটা সব সময় ধ্রুবক একটা মান প্রকাশ করবে প্রথমে প্রথমে যা থাকবে দ্বিতীয়বার যখন আমি আয়তনটা বাড়িয়ে দিলাম সেখানেও চাপ এবং ঘনত্বের যে মান পাবো সেটা স্থির থাকবে প্রথমেও আমি আয়তন যা রেখেছিলাম তার সাথে চাপ এবং ঘনত্বের যে মানটা পাবো সেটাও এই প্রতি ক্ষেত্রে স্থির থাকবে সো আমি এই ইনফরমেশনটা কাজে লাগাবো হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনে যেখানে আমি দেখাবো যে চাপ এবং ঘনত্বের অনুপাতটা যদি সব সময় কনস্ট্যান্ট বা ধ্রুবক বা স্থির থাকলে শব্দের বেগটা তখন কি করবে সেটা এখন দেখবো তো আমরা যে ইনফরমেশনটা পেলাম এবার এটা ল্যাপ্লাস এর সমীকরণটা একটু আগে আমরা এটার সম্বন্ধে খুব ভালোভাবে জেনেছি শব্দের বেগের উপর ল্যাপ্লাস এর সমীকরণটা এখন আমরা এই বেসিকটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব আচ্ছা তো এখানে আমরা জেনেছিলাম যে চাপ এবং ঘনত্বের যে অনুপাত সেটা সব সময় স্থির থাকবে স্থির থাকবে তো খেয়াল করে দেখো এই সমীকরণের মধ্যে যখন পরিবেশে বা বাতাসের চাপ থাকবে খেয়াল করে দেখো বাতাসে যখন চাপ থাকবে সেই সাথে ওখানে ঘনত্ব থাকবে চাপ এবং ঘনত্বের এই যে অনুপাত আমি একটু এখানে নোট করে দেখাচ্ছি চাপ এবং ঘনত্বের অনুপাতটা এটা সবসময় স্থির থাকবে স্থির মানে বোঝাচ্ছি যে এই যে মানের কোনো পরিবর্তন হবে না স্থির থাকবে এই মানের কোনো পরিবর্তন হচ্ছে না চাপ প্রয়োগ করার ফলেও সেখানে মানের কোনো পরিবর্তন হবে না আচ্ছা তো এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না গামা এটা নিয়ে আমি বলছি যে এটার মানটাও কিন্তু ফিক্সড কেমন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি মান হবে সেটা ফিক্সড দ্বি পারমাণবিক যদি গ্যাস হয় তাহলে সেটা কি হবে সেটাও ফিক্সড তার মানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এখানে যতগুলো এখানে রাশি রয়েছে তাদের কোনোটাই শব্দের বেগের উপর কোনো প্রভাব ফেলতে পারে না শেষ পর্যন্ত কি দাঁড়ালো যে সেই পরিবেশে এবং ওই বাতাসের ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা আসলে শব্দের বেগের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আনবে না পরিবর্তন আনবে না অর্থাৎ আমরা ফাইনালি তাহলে কি বলতে পারি যে সব বাতাসের শব্দের গতিবেগের ওপর চাপের আমি লিখছি চাপের কোনো প্রভাব নেই কেন প্রভাব নেই কারণ ভের মানটা এখানে সামগ্রিকভাবে যে ভের মানটা পাওয়া যায় এই ভের মানটা সেম একই থাকবে সময় যদি আমি চাপ প্রয়োগ করি সেটা প্রভাব ফেলতে পারে না তো কথাটা ছিল কিন্তু খুবই কথা যে বাতাসের গতি বাতাসে শব্দের উপর চাপের কোনো প্রভাব রয়েছে কিনা এক কথা চাপের কোনো প্রভাব নেই এক লাইন দিয়ে তো শেষ হয়ে যেত কিন্তু কথা হলো যে কেন চাপের কোনো প্রভাব থাকে না সেটা যদি আমি বুঝতে চাই তাহলে আসলে অনেক আলোচনা চলে আসে যেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমি সেই আহ তাপমাত্রার কোনো প্রভাব থাকে কিনা শব্দের গতিবেগের উপর ঘনত্বের কোনো প্রভাব থাকে কিনা সেটা দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ